গাড়ির টায়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের খালের পুল এলাকায়। রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা দেখেন ওই টায়ারের দোকানের শাটার কিছুটা তোলা, কিন্তু দুদিকে তালা ঝুলছে। তড়িঘড়ি খবর দেয়া হয় দোকানের মালিককে, পাশাপাশি খবর দেয়া হয় রায়না থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়না থানার পুলিশ। জানা গেছে বড় গাড়ির নপিস ও মোটর বাইকের 60 পিস টায়ার চুরি হয়েছে। রায়না থানার পুলিশ এলাকার সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। ঘটনাটা রাত্রিবেলায় আমি তো সন্ধ্যেবেলা যখন যাই চাবি ফাবি দিয়ে চলে গেলাম, পরে জানতে পারলাম মোটামুটি একটা দশের মধ্যে এরকম ঘটনা ঘটিয়েছে। তারপরে আমি ঘরেতে চলে যাওয়ার পর আমার মালিককে প্রথমে খবর যায় 6টার সময়। মালিক এবং মালিক ম্যাডাম এবং মালিকের ছেলে যথারীতি এখানে আসে, এসে দেখে যে শাটারটা চাবি লাগানো আছে, অথচ একটুখানি ছিল ভেতর থেকে টায়ার বার করেছে। কতগুলো টায়ার গেছে? বড় টায়ার গেছে 9টা, হাজার বিশের টায়ার 9টা গেছে, আর মোটর সাইকেল সর্বসাকুল্যে 7টা মোটর সাইকেল 60। হ্যাঁ, এই চলে গেছে। তারপর আমি এসে সব দেখি, এখন পুরোখন মিলিয়ে উঠতে পারিনি। পুলিশ সকালবেলা এসেছিলো, পুলিশ এখানে সব রায়না থানার পুলিশ এসেছিলেন, এসে এখান থেকে সব ছবি ছবি তুলে নিয়ে গেছে। পাশাপাশি দোকানদার প্রচুর এসছেন, এসে দেখছে এই অবস্থা। এখানে তো সিসিটিভি ক্যামেরা বসানো আছে রাস্তায়, পুলিশ প্রশাসন তো, এটা কি মনে হচ্ছেন কিনারা হবে? হ্যাঁ, এটা উচিত তো, 100% উচিত, কেন হবে না? এখানে রাস্তার উপরে আছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এখানে লোকেরা সব জানে, দেখতে পাচ্ছি চুরি হচ্ছে রাতে। হ্যাঁ, কী চাইছেন? সিসি ক্যামেরা আছে, আর আছে তাহলে কী করছে পুলিশ প্রশাসন? কী করছে পুলিশ প্রশাসনের দায়িত্ব ভালো করে করুক। রাতে কোনো গাড়ি এত বড় মার্কেটে যায়, যদি এভাবে দুজনে চুরি হয়ে যায় তার খুবই খারাপের দিকে। আপনারা কী চাইছেন? আপনারা কী চাইছেন? নিরাপত্তা কী চাইছেন? নিরাপত্তা, আপনারা নিরাপত্তা তো অবশ্যই চাইছি। আমরা চাকরি যে বাজারের মধ্যে কোনো গার্ড থাকুক রাতের মধ্যে। হ্যাঁ, আর সিসি ক্যামেরা ফুট আরও বাড়াক। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।